भी अभी मैंने इसको गन्ना पहले घर में यहाँ पे लाया। তারপর জয়দা প্রথম বৌনি হলো ১৬৫০০ বা তুমি খুশি দামে তাহলে আরো সবাই সাজেস্ট করবে হাটে আসার জন্য বলবে। তারপর জয়দার ব্যবহার কেমন? ভালো। আচ্ছা, আগে কি ডগ আছে নাই? প্রথম প্রথম তো জয়দার কাছে সব জেনে নিয়ে কি কি করতে হবে না করতে হবে? বাহ, ঠিক আছে। তো জয়দা, তোমার নাম্বারটা বলে দাও। জয়পাল, ফোন নাম্বার 9231971201। দাদারা অনেক দূরে যাবে বলে আমি বললাম যে যেতে মিলে হলে তাড়াতাড়ি নিয়ে নাও, রোদ বাড়ছে, গরমকাল, ট্রেনে এতটা ট্রাভেল করে বাচ্চাটা শুধু মধ্যে কষ্ট হয়। একদম ঠিক আছে, ভালোভাবে যেও তোমরা। ইন্ডিয়ান স্পিচ খুশি আপনি? বাহ, তাই কি ডগ আছে নাই? প্রথম নিলেন, ল্যাব আছে, তাহলে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, অসুবিধা হবে না, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আরো সবাইকে সাজেস্ট করবেন তো হাটে আসার জন্য। হাট দেখলেন, পুরো ঘুরে দেখেছেন, ভালো লাগলো, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন আর ভালো মতো যাবেন। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কল্যাণী, কিন্তু আমি এখন শ্রীরামপুরে থাকি। আচ্ছা, শ্রীরামপুরে থাকো, তাহলে তো অসুবিধা নেই, সামনেই আছে। তারপর কত দাম দিয়ে নিলেন একটু বলে দেবেন? ৮০০০ বাহ, তাহলে দামে খুশি? বাহ, তারপরে ডগ কি আগে আছে নাই? প্রথম আগে ছিল, ১৪ বছর ছিল, তারপরে ওটা মারা যায়। আচ্ছা, তাহলে এক্সপিরিয়েন্স আছে, অসুবিধা হবে না, তাই তো? আর বাকি কিছু দরকার পড়লে ওদের সঙ্গে ফোন নাম্বার নিয়ে নেবেন, ওরা গাইড করে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম, থ্যাংক ইউ। সানি, তোমার নাম্বার বলে দাও। নাম্বার হচ্ছে 8013167203। কোথায়? ছত্তিশগড়। বাহ, ছত্তিশগড় থেকে কব নিকলা থা? এক হপ্তা হ্যাঁ, ও ইধার ইধার রিলেটিভ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ইয়ে ছত্তিশগড় লে যায়গা? আচ্ছা আচ্ছা, বাহ, তো কিতনা রেট মে লিয়া, কিতনা প্রাইস মে? ৬০০০ রুপিয়া। তো খুশ হ্যায় না আপ? খুশ হ্যায়, আচ্ছা হ্যায় পাপি। আচ্ছা, আচ্ছা, তো আর আদমি কো বলিয়েগা ইধার আনে কে লিয়ে? হ্যাঁ, আগর হামারা তো ইসকো দেখেগা তো ফির কাস্টমার আয়েগা ইয়াহাঁ লেনে কে লিয়ে। ঠিক হ্যায়, আচ্ছে সে যাইয়েগা, আর উসকা ভি বড়া বড়া ধ্যান রাখিয়েগা। ঠিক হ্যায়, তারপর দাদা নিলেন জার্মান স্পিচ? জার্মান স্পিচ না, তো ইন্ডিয়ান স্পিচ নাকি? ইন্ডিয়ান স্পিচ আছে, দেখো। তারপর দাদা কি দাম দিয়ে নিলেন? ৬০০০ টাকা। কোথায় বাড়ি আপনার? বালি থেকে এসছেন, তাহলে আগে ডগ আছে না? এই প্রথম নিলেন? আচ্ছা আচ্ছা, এই সেকেন্ড বার, তাহলে খুশি আপনি দামে? আরও সবাইকে সাজেস্ট করবেন আসার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। দাদা, তোমার নাম্বার বলে দাও। জয়পাল, ফোন নাম্বার 9231971201। বলো সুমন দা, সকালে যে বাচ্চা দেখালাম ভাই শ্রীরামপুরে বাড়ি, খুব কাছাকাছি বাড়ি। আচ্ছা, এই বাচ্চাটা নিল, যারা এই ধরনের বাচ্চা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, কন্ট্যাক্ট নাম্বার 8240221314, বাড়ি হাওড়াতে, সম্পূর্ণ হোম বেডিং, বাবা মাকে দেখে বাচ্চা নিয়ে যাও, পুকুরে বাবা মাকে দেখিয়ে দেবো। তো ভাই, তোমার কি দাম দিয়ে নিলে একটু বলে দাও? মানে সম্পূর্ণ গাইড করে দেবে, তাই তো? ঠিক আছে, ভালো থাকবে তুমি। বলো সম্রাট, আপনি খুশি আছেন, তাই তো? তাহলে আরো সবাইকে বলবেন হাটে আসার জন্য, এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য। হ্যাঁ,
তো আপনি কি হাটে আগে এসেছিলেন নাই প্রথম? এসেছেন বাড়ির পাশে যেহেতু, ঠিক আছে। আগে কি ডগ ছিল নাই? প্রথম ডগ নিলেন বাড়িতে প্রথম? তা সব কিছু জেনে নেবেন কি করতে হবে না করতে হবে, সম্রাট ভালো করে গাইড করে দিও। বাহ ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আপনি তোমার নাম্বার বলে দাও। এরকম ভালো ভালো পাপি ডাউন হলে আমার সাথে কন্ট্যাক্ট করো। বাড়ি হাওড়া বেলগাছি, আর কন্ট্যাক্ট নাম্বার 6290807851। বলো কৌশল। আচ্ছা ম্যাডাম, বাড়ি কোথায় আপনার? ও ব্যারাকপুরে, মানে গঙ্গার ওপারেই। তারপর হাটে কি প্রথম এলেন? হ্যাঁ। কেমন লাগলো হাট বলুন? আর তারপর ল্যাবরাডর নিয়েছেন, কি মেল না ফিমেল? ফিমেল ল্যাবরাডর। সাত হাজার 300? বাহ, কৌশল দাম কত বলেছিল ভিডিওতে? আচ্ছা, মানে 200 কমিয়েছো তাই তো? আচ্ছা তাহলে ম্যাডাম খুশি। আগে কি ডগ আছে বাড়িতে নাই প্রথম? ও তাহলে এক্সপিরিয়েন্স আছে তাই তো? আর বাকি কিছু দরকার লাগলে কৌশলের সঙ্গে যোগাযোগ করবে। বাহ ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা কৌশল, তোমার নাম্বার বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481012479, নাম হচ্ছে কৌশল। এই লিখলে আরও দুটো বাচ্চা আছে, যদি লাগে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ তাড়াতাড়ি যা আছে জাস্ট এই দুটো বাচ্চার জন্য অফার আছে। একদম ঠিক আছে।